শুরুতে আকাশ এমন নীল থাকে, প্রকৃতি এত সবুজ থাকে, জলের স্পর্শ এত কমনীয় হয়, যা শুধু তখনই অনুভব করা যায়। তখন ইন্দ্রিয়গুলো টকবক করে ফোটে। তারপর পরিণত হবার সঙ্গে সঙ্গে সব স্বাদ গন্ধ ইত্যাদিরা হারিয়ে যেতে থাকে এবং সে আস্তে আস্তে ভুলতে থাকে সবকিছু। তারপর নানান রূপে ধাপে ধাপে অদৃষ্ট তার জীবনের সঙ্গী হতে থাকে।
Thank you.
সে যেমন তার বর্তমান তৈরি করছে না, তার অতীত বা ভবিষ্যৎ নির্মাণের জন্য সে দায়ী নয়। ভবিষ্যৎ দেখা যায় না, বর্তমান ভবিষ্যতে নিয়ে যায়। অতীত উজ্জ্বলভাবে দেখা যায়, কিন্তু সে অতীতে ফিরতে পারবে না। সে একটা চক্রাকার একঘেয়ে রাস্তা দিয়ে চলেছে, যেখানে কিছু হয় না, নতুন কিচ্ছু নেই। Thank you.
তার গুণ্ডিটাকে অদৃষ্ট যতদিন টেনে বড় করে যাবে তাকে স্বয়ংক্রিয়ভাবে ছুটে চলতেই হবে। তার পরিচিত ব্রহ্মাণ্ড বড় হতে থাকবে আর সে সব তুচ্ছ জিনিস নিয়ে মেতে থাকবে এবং অনিশ্চিত বিহ্বল হবে তার পরিচয়। যদিও অদৃষ্টই শেষ কথা বলে, তবু সে একবার নিয়ম ভাঙার চেষ্টা করে। সে বিদ্রোহীর মতো প্রতিবাদ করে বলে ওঠে, আমি আর যাব না। তখন অদৃষ্টের পাঠানো অবয়বগুলো হেসে ওঠে, তারা নিজেরাই এবার তাকে ঠেলে নিয়ে চলে এবং এই যাত্রা চলতেই থাকে।